প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনেকদিন পরে আবারও তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি, নাজনীন আক্তার, সহকারী শিক্ষক সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়। বরাবরের মতো তোমাদের সামনে আমি বিজ্ঞান, তোমরা যারা আর্টস, যারা কমার্সের স্টুডেন্ট আছো, তোমাদের এই বিজ্ঞান বিষয়ে এর আগেও আমি তোমাদেরকে কয়েকটা অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আজকেও তোমাদের একাদশ অধ্যায়ে জীব প্রযুক্তি নিয়ে কিছুটা তোমাদের বইয়ের আলোকে আমি আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা বই নিয়ে উপস্থিত হবে এবং মনোযোগ সহকারে যদি শ্রবণ করো তাহলে অবশ্যই কিছুটা হলেও তোমাদের বুঝতে সহজ হবে। যাই হোক বন্ধুরা, তো তোমাদের আসলে কি বলবো যে স্কুল বন্ধ থাকার কারণে তো একটু বাধাগ্রস্ত হচ্ছই, কিন্তু তবু তো থেমে থাকলে চলবে না। সময় তো কখনোই কারোর জন্যেই থেমে থাকে না, আমাদেরকে এগিয়ে যেতেই হবে। এটাও আমাদের এক ধরনের যুদ্ধ, করোনার বিরুদ্ধে যেরকম আমরা যুদ্ধ করতেছি জীবনের সাথে, এবং এটাও পড়ালেখাটাও আমাদের একটু যুদ্ধ, এটাও আমাকে চালিয়ে তোমাদেরকে চালিয়ে যেতে হবে। সেজন্য আমরাও এই উদ্যোগ নিয়েছি আমাদের স্কুলের পক্ষ থেকে অনেক দিন ধরে, তো চালিয়ে যাচ্ছি তোমাদের উপকার করার জন্যে। তোমরা হয়তো উপকৃত হবে আশা করি। যাই হোক, জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি, মানে জীবদের নিয়ে যে প্রযুক্তি, বর্তমানে যে প্রযুক্তি ব্যবহার হচ্ছে সেই প্রযুক্তি নিয়েই এখানে আলোচনা। আধুনিক যে বংশগতিবিদ্যা বা জেনেটিক্সের ভিত্তি গড়ে উঠেছে আজ থেকে প্রায় 150 বছর পূর্বে গ্রেগর মেন্ডেল নামে একজন অস্ট্রীয় ধর্মযাজকের গবেষণার মাধ্যমে। মেন্ডেলের আবিষ্কারের মূল প্রতিপাদ্য হচ্ছে যে জীবের প্রতিটি বৈশিষ্ট্য একজোড়া ফ্যাক্টর দ্বারা গঠিত বা নিয়ন্ত্রিত। বেটসন 1908 সালে মেন্ডেলের এই ফ্যাক্টরের নাম দিলেন জিন। আমরা জিন সবাই জানি এই জিন সম্পর্কে, যে এই যে আমাদের প্রতিটা সে এক কোষী জীব থেকে উন্নত জীব বা প্রাণী, যেমন মানুষ, এই এই এদের দেহে কী আছে? অসংখ্য কোষ নিয়ে গঠিত, এবং প্রতিটা কোষেই নিউক্লিয়াস আছে। সেই নিউক্লিয়াসের মাঝে আছে আবার ক্রোমোজোম, আবার ক্রোমোজোমের মধ্যে আছে ক্রোমোজোম ডিএনএ, আরএনএ, আরও কিছু অন্যান্য প্রোটিন, কিছু জৈব অজৈব পদার্থ আছে। এবং এই যে ডিএনএ আছে, এই ডিএনএর মাঝে আছে তোমার জিন, অসংখ্য জিন আছে। এই জিনই বংশ পরম্পরায় মাতা পিতা থেকে তাদের সন্তানের মাধ্যমে বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে যায়। এই এটাকেই বেটসন 1908 সালে এই এই ফ্যাক্টরের নাম দিলেন জিন। বিংশ শতাব্দীর শুরু থেকেই বংশগতিবিদ্যা নানাভাবে বিকাশ লাভ করতে থাকে, নানা তথ্যে সমৃদ্ধ হতে থাকে এর ভাণ্ডার। বংশগতির একক বা জিনের উপাদানের এই জিনকে বলা হয় বংশগতির একক। এটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা, জিনকে বলা হয় বংশগতির একক বা জিনের উপাদানের প্রকৃতি, রাসায়নিক এবং অণুর গঠন ও জৈবনিক প্রক্রিয়া নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো আবিষ্কৃত হওয়ার পর বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন নিষেক ছাড়াই কিভাবে একটা জীবকোষ থেকে জিন আরেকটা জীবকোষে প্রতিস্থাপন করা যায়, এবং সেটি নিয়ে গবেষণাও শুরু করলেন। একটা জীবকোষ থেকে নিষেক ছাড়াই আরেকটা জীবকোষে, এইভাবে তোমার একটা ডলি নামের একটা স্তন্যপায়ী প্রাণীর উপর, ভেড়া, একটা ভেড়ার উপরে এই প্রযুক্তিটা ব্যবহার করা হয়। আমরা এর পরবর্তীতে আসবো, এই অধ্যায়ের শেষের দিকে আমরা তোমাদের এটা নিয়ে আলোচনা করব। এর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক হার্বার্ট বয়ার, হার্বার্ট ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের নামটা দেখো হার্বার্ট বয়ার। এই হার্বার্ট বয়ার এবং স্ট্যানলি কোহেন 1973 সালে প্রথম নিষেক ছাড়াই কৃত্রিমভাবে জিন সংযোজনে সাফল্য লাভ করেন। এবং স্ট্যানলি কোহেন এই দুজন বিজ্ঞানী কি করলেন, 1973 সালে নিষেক ছাড়াই কৃত্রিমভাবে জিন সংযোজনে সাফল্য লাভ করেন, জীববিজ্ঞানের ইতিহাসে যেটি ছিল একটি অচিন্তনীয় ঘটনা।
খুব আলোড়ন সৃষ্টি করেছিল। স্থাপিত হলো জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি নামে জীব বিজ্ঞানের নতুন এক শাখা। বায়ো মানে জীব, টেকনোলজি মানে প্রযুক্তি। এই বায়োটেকনোলজি হচ্ছে জীব প্রযুক্তি। এই অধ্যায়ে দেখো, আমরা এই অধ্যায় জীব প্রযুক্তি সম্বন্ধে আলোচনা করার পূর্বে আমরা ক্রোমোজোম নিয়ে, জিন নিয়ে, ডিএনএ ও আরএনএ সম্বন্ধে আলোচনা করব। এইখানে দেখো, এই অধ্যায় পাঠ শেষে আমরা কি কি জানবো, তোমরা যখনই বই পড়বে তখন এই অধ্যায় পাঠ শেষে আমরা যা জানবো একটু এক নজর সেটাও কিন্তু আমরা একটু দেখে নেব। এই অধ্যায় পাঠ শেষে আমরা জানতে পারবো চারিত্রিক বৈশিষ্ট্য বংশ পরম্পরায় স্থানান্তরের কৌশল ব্যাখ্যা করতে পারবো, মানে জিন কিভাবে পরবর্তী মাতা পিতা থেকে সন্তানের মধ্যে স্থানান্তরিত হয় সেটা সম্পর্কে আমরা জানবো, ডিএনএ টেস্টের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করবো, বিভিন্ন কারণে আমাদের ডিএনএ টেস্টের প্রয়োজন দেখা দেয়, তোমরা নাটকে বা অনেকের কাছে প্রতিবেশীর কাছে শুনে থাকবে বা কারো ফ্যামিলিতেও, যে কখনো সন্তান হারিয়ে গেলে তার সন্তান সে তার নিজের কিনা সেটা ডিএনএ টেস্টের মাধ্যমে জানা যায়, আরও কিছু ঘটনা আছে এখানে বইয়ে দেওয়া আছে সেটা বিভিন্ন কারণে তোমার ডিএনএ টেস্টের প্রয়োজন পড়ে সেটা সম্পর্কে আমরা জানব, জেনেটিক বিঘ্নতার বা জেনেটিক ডিজর্ডার কারণ ও ফলাফল জানতে পারবো, মানে জিনগত কিছু পরিবর্তন দেখা দিলে তাতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, জিনগত বিন্যাস বা পরিবর্তনের কারণে অনেক রোগ দেখা দেয় বা সমস্যা দেখা দেয়, সে সম্পর্কেও আমরা এই অধ্যায়ে আলোচনা করব। জীব প্রযুক্তি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাখ্যা করতে পারব, প্রাণী এবং উদ্ভিদের ক্লোনিং মানে একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদ তৈরি করা, ক্লোন মানে হুবহু, যেমন আমার একটা রূপ আরেকটা, আমি নাজনীন আরেকটা নাজনীন, হুবহু আরেকটা নাজনীন তৈরি করা, ক্লোন করা, এটা ব্যাখ্যা করতে পারব কীভাবে করা যায়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজির ব্যবহার এবং এদের সুফল বিশ্লেষণ করতে পারব। এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং জীবের জিনগত যে কৌশল এবং বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তির যে ব্যবহার, কী কী ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে এবং এদের সুফল কী সে সম্পর্কেও আমরা জানতে পারবো এই অধ্যায় শেষে। তো প্রথমেই আসা যাক আমরা ক্রোমোজোম সম্পর্কে, প্রথমে আমরা একটু ক্রোমোজোম নিয়ে আলোচনা করি। ক্রোমোজোম দেখো, কোষ হচ্ছে জীবদেহের একক, আমি একটু আগেও বলেছি যে ক্রোমোজোম কোথায় থাকে, কোষ হচ্ছে আমাদের জীবদেহের একক, অসংখ্য কোষ নিয়ে যে আমাদের জীব তৈরি, যেটি অন্য কোনো সজীব মাধ্যম সাহায্য ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। কোষকে দুই ভাগে ভাগ করা যায়, এক ধরনের কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, আবার আরেক ধরনের সুগঠিত নিউক্লিয়াস থাকে, যাদের থাকে না তাদেরকে কি বলা হয় আদি কোষ, আর যাদের সুগঠিত নিউক্লিয়াস থাকে তাদেরকে বলা হয় প্রকৃত কোষ, যে ধরনের কোষে নিউক্লিয়াস থাকে তাদেরকে বলা হয় প্রকৃত কোষ, আর আদি কোষ বা প্রোক্যারিওটিক। এই কোষের নিউক্লিয়াসের ভেতরে কি থাকে, জীবদেহের জন্য প্রয়োজনীয় অনেক উপাদান আছে, এই কোষের নিউক্লিয়াসের ভিতরে অনেকগুলো উপাদান আছে যার একটি হচ্ছে ক্রোমোজোম। তোমাদের বইয়ে একটা চিত্র দেয়া আছে, এখানে ক্রোমোজোমের চিত্র দেয়া আছে, আমি একটু খুব সংক্ষেপে একটু ছোট করে তাৎক্ষণিক আমি একটা ক্রোমোজোমের চিত্র তোমাদের এঁকে দেখাচ্ছি যে তোমরাও বাসায় যেন একটু আঁকাতে পারো। এখানে তোমরা আগে দেখো 1, 2, 3, 4, 5টা একটা নিউক্লিয়ার রন্ধ্র আছে, রন্ধ্রগুলো আমরা একটু আগে দেখানোর চেষ্টা করব। তোমরা এটা কম্পাস দিয়ে সুন্দর করে আঁকানোর চেষ্টা করবা, হাতে একটু সমস্যা হবে, হাতে রাউন্ডটা সুন্দর আসবে না, এটা একটু ভরাট করে দিবে,
আমি এই জন্য একে দেখালাম, যদি একটু একে দেখাতে সময়টা বেশি লাগবে, তবু তোমরা অনেক সময় আছো, অনেকে বাড়িতে আঁকাইতে চাও না, একটু এইভাবে দেখো তোমরা। এটা জ্যামিতি বক্সের কম্পাস পেন্সিল দিয়ে সুন্দর করে একটা রাউন্ড টেনে, প্রথমে একটা এখান থেকে ধরে রাউন্ড টেনে নিবা, তারপর জায়গায় জায়গায় একটু রাবার দিয়ে মুছে দিলে এই এই রন্ধ্রগুলো তোমরা বের করে দেখাতে পারবে। এরপরে আছে লেবেলিংটা, লেবেলিংটা অবশ্যই স্কেল দিয়ে লেবেলিংটা করে দিবে। নিউক্লিয়ার ক্লিয়ার রন্ধ্র দেখো, এটা যেদিকেই করবা লেবেলিংটা সবসময় এক সিরিয়ালে যেন থাকে মনে রাখবা। তারপরে আছে নিউক্লিয়ার পর্দা, কীভাবে আঁকাতে হয় সেজন্য আমি একটু এঁকে দেখালাম, যদিও এখানে আমি হাত দিয়ে এঁকেছি অতটা সুন্দর হবে না। নিউক্লিউলাস আমি এখানে একটু এটা টেনে দেখাচ্ছি, নিউক্লিউলাস। এরপরে আসো ক্রোমাটিন তন্তু, এই যে তাহলে এখানে চিত্র নিউক্লিয়াস, এখানে তোমরা অবশ্যই চিত্রটা কি এঁকেছো সেটা এখানে লিখবা। নিউক্লিয়াস, তাহলে প্রথমে আমরা কি পেলাম, নিউক্লিয়ার রন্ধ্র। কিন্তু তোমরা পেন্সিল দিয়ে লেখাটা পেন্সিল দিয়ে আঁকাবে, কখনোই কলম দিয়ে আঁকানোর চেষ্টা করবে না পরীক্ষার খাতায়, বা ঘরেও তোমরা পেন্সিল দিয়েই চেষ্টা করবে। তারপরে হচ্ছে নিউক্লিয়ার পর্দা, এরপরে হচ্ছে নিউক্লিউলাস, এরপরে হচ্ছে ক্রোমাটিন তন্তু। তাহলে বন্ধুরা দেখো, এই যে নিউক্লিয়াসের চিত্রটা আমরা এঁকে দেখালাম, তোমরা এখনই খাতায় এটা চিত্রটা বোর্ডে থেকে হয়তো না তুললেও তোমাদের চলবে, যেহেতু তোমাদের বইয়ে আছে, তোমরা এটা একটু অবসরে একটু এঁকে নামকরণগুলো দেখে নেবে। এই নিউক্লিয়াসের মধ্যেই দেখো ভিতরে যে যে পেঁচানো পেঁচানো ইয়াগুলো আছে সুতার মতো, এই যে ক্রোমোজোম, এই যে ক্রোমাটিন তন্তু, এই নিউক্লিয়াসের ভিতরে এই ক্রোমোজোমগুলো আছে। প্রতিটি প্রকৃত কোষ বিশিষ্ট জীবের প্রকৃত কোষ, যার মধ্যে কি আছে, নিউক্লিয়াস আছে। কোষ কিন্তু আমরা এর আগেও বলেছি যে দুই প্রকার, একটার মধ্যে সুগঠিত নিউক্লিয়াস আছে আর একটার মধ্যে নেই। যাদের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস আছে তারা হচ্ছে প্রকৃত, যাদের নেই তারা আদি কোষ। তাহলে প্রতিটি প্রকৃত কোষ বিশিষ্ট জীবের নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে অনেক ক্রোমাটিন ফাইবার বা তন্তু থাকে। তাহলে নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে থাকে ক্রোমাটিন তন্তু বা ফাইবার, এগুলোই হচ্ছে তোমার কি কোষের স্বাভাবিক অবস্থায় এগুলো নিউক্লিয়াসের ভিতরে বিশৃঙ্খল অবস্থায় থাকে, কিন্তু কোষ বিভাজনের সময় পানি বিয়োজনের ফলে এগুলি স্পষ্ট আকার ধারণ করে এবং আকারে এগুলো সুতোর মতো হয়, এগুলোকেই বলা হয় ক্রোমোজোম। বিভাজনের সময় এগুলোকে একটু স্পষ্ট দেখা যায়, এই যে সুতার মতোই তন্তু, এই যে তন্তুগুলো বা ফাইবার বা তন্তু, এগুলোই হচ্ছে ক্রোমোজোম। তাহলে আমরা কি জানলাম, যে প্রতিটা কোষের মধ্যে দুটা ভাগ আছে, প্রকৃত কোষ এবং আদি কোষ। সেই প্রকৃত কোষের মধ্যে নিউক্লিয়াস আছে, সেখানে নিউক্লিওপ্লাজমে ক্রোমোজোম আছে, কোষ এগুলোকে ক্রোমোজোম বলে। কোষ বিভাজনের সময় প্রোফেজ ও মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো স্পষ্ট হয়। তাহলে কোষ বিভাজনের কোন পর্যায়ে এটা আছে, তোমাদের কোষ বিভাজন যে হয় পাঁচটা পর্যায়ে, সেটা প্রোফেজ ও মেটাফেজ দশায় যে এই ক্রোমোজোমগুলো স্পষ্ট দেখা যায়। প্রতিটি প্রজাতির কোষে ক্রোমোজোমের সংখ্যা সবসময়ই নির্দিষ্ট থাকে, যেমন আমরা যে মানুষ, আমাদের 23 জোড়া ক্রোমোজোম, এবং প্রতিটা মানুষেরই 23 জোড়া ক্রোমোজোম থাকে। আমরা সবাই জানি মানুষের দেহে 23 জোড়া ক্রোমোজোম আছে, তার মধ্যে 1 জোড়া একটু ব্যতিক্রম, 1 জোড়া
সেক্স ক্রোমোজোম বলে যেটাকে, যেটা বংশধারার জন্যে অক্ষুণ্ণ থাকে। আর বাকি পাঁচ জোড়া হচ্ছে অটোজোম, এটাও আমরা আসবো এই এই পাঠে, তোমাদের এটা নিয়ে আলোচনা আছে। অর্থাৎ একটি প্রজাতির প্রাণী অথবা উদ্ভিদ কোষে যদি ১২টি ক্রোমোজোম থাকে তাহলে সেই প্রজাতির সকল সদস্যের ক্ষেত্রে এটা কিন্তু উদাহরণ, যদি ১২টি থাকে তাহলে সবার ক্ষেত্রে সেটা ১২টা থাকবে। অনেক প্রাণীর মধ্যে আছে, সব প্রাণীতেই তো ৩৩ জোড়া নেই, অনেকটার মধ্যে আলাদা আলাদাও আছে ক্রোমোজোম। এরপরে আসবো আমরা ক্রোমোজোমের আকৃতি নিয়ে। তোমাদের বইয়ে একটা ক্রোমোজোমের চিত্র দেয়া আছে, এটা তোমরা একে বাসায় শিখে নেবে, কারণ পরীক্ষাতে তোমাদের এই চিত্রসহ অনেক সময় তার গঠন চায় যে চিত্রসহ গঠন বর্ণনা করো, তখন তোমাকে চিত্রটা দিতে হবে। সেই জন্যে এখন বাসায় হয়তো বই দেখে আঁকতে পারতেছো, পরীক্ষার হলে তো তোমাকে একটা একটা মেমোরিতে রাখতে হবে। তো ক্রোমোজোমে দেখো, এখানে আমি একটা চিত্র এখানে আঁকাবো। ক্রোমোজোমের আকার সাধারণত একটু লম্বা, সুতার মতো দেখতে তো পেঁচানো, যখন আমি একটা ইয়া করে একটা করে দেখাবো তখন লম্বা দেখাবে। ক্রোমোজোমে প্রতিটি ক্রোমোজোমের দেহ দুই গুচ্ছ সুতোর মতো অংশ নিয়ে গঠিত। প্রতি গুচ্ছ সুতার মতো অংশকে বলা হয় ক্রোমোনেমা, আর বহুবচনে বলা হয় ক্রোমোনেমাটা। এটা তোমাদের একটু মনে রাখতে হবে, ক্রোমোনেমা এক বচনে, যদি অনেকগুলো থাকে তাহলে সেটা হচ্ছে ক্রোমোনেমাটা। কোষ বিভাজনের সময় প্রতিটি ক্রোমোজোম সমান দুভাগে ভাগ হয়ে যায়, বিভাজনের সময় এটা দুভাগে ভাগ হয়ে যায়, একগুচ্ছ তো সুতার মতো এক আলাদা হয়ে যায়। এদের প্রতিটিকে আবার বলা হয়, যখন আলাদা হয়ে যায় তখন তার একটা একটা অংশকে বলা হয় ক্রোমাটিড। প্রতিটি ক্রোমাটিড একটি ক্রোমোনেমা নিয়ে গঠিত। বর্তমানে কোষতত্ত্ববিদরা বলেন ক্রোমাটিড ও ক্রোমোনেমা ক্রোমোজোমেরই একই অংশের দুটি নাম। মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশায় প্রত্যেকটি ক্রোমোজোমে যে গোলাকৃতি ও সংকুচিত স্থান দেখা যায় তার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। আমাদের আসলে যেহেতু এমসিকিউ অংশ আছে, সেহেতু আমাদের আসলে কি মানে প্রতিটা লাইন বাই লাইন আমাদের পড়া দরকার, কিন্তু যেহেতু আমরা অল্প একটু স্বল্প সময়ের ক্লাস, আমি হয়তো আজকে আমি পড়াচ্ছি এভাবে, কিন্তু সবসময় এভাবে পড়ানো যায় না। মূল টপিকস নিয়ে হয়তো একটু তোমাদের ভিতরে ভিতরে অংশটুকু বুঝিয়ে দেবো, কিন্তু তোমরা কিন্তু বাসায় লাইন বাই লাইন তোমাদের পড়তে হবে, মার্কিং করেই রাখতে হবে। তো ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার অংশটা আছে, আমি চিত্রটা এঁকে নিলে তোমাদের একটু বুঝতে সহজ হবে। এখানে চিত্রটা দেখো, যে প্রথমে একটু মাথার মতো দেখো, এখানে একটা বাহু, এখানে চিত্র হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম লেখাটা যদি চিত্রটা হয়তো ক্যামেরায় না আসতে পারে, এটা হচ্ছে একটা ক্রোমোজোম। এখানে দেখো স্যাটেলাইট, এই হচ্ছে স্যাটেলাইট, এই যে এই অংশটা হচ্ছে এইখান থেকে এই অংশটুকু পর্যন্ত হচ্ছে বাহু। এরপরে আছো গৌণ কুঞ্চন, এই যে ফাঁকা অংশটা এটা হচ্ছে গৌণ কুঞ্চন, এই জায়গাটুকুর নাম। এরপরে আছো ক্রোমোনেমাটা, এখানে আছে ধাত্র, আর এই যে একটু ফাঁকা অংশ এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। তাহলে এই চিত্রটা তোমাদের কি করতে হবে, আমি এর আগে বলেছি নিউক্লিয়াসের চিত্রটা ভালো করে তোমরা বাসায় একে একটু দেখে নেবে, এবং সেটা ভালো করেই দেখবে, যাতে না দেখেও, বই না দেখেও তোমরা সুন্দর করে আঁকতে পারো, এবং সেটা অবশ্যই পেন্সিল দিয়ে, এবং ক্রোমোজোমের চিত্রটাও ভালো করে এঁকে নেবে। এই যে অনেকে আবার একে কি বলা হয়, এই যে সেন্ট্রোমিয়ার একে আবার কি বলে, কাইনোটোকোর বলে, এই সেন্ট্রোমিয়ারকে বলা হয় কাইনেটোকোর।
কাই নেটকরের নামটাও তোমাদেরকে আমি নামটা বোর্ডে লিখে দিচ্ছি, কাই নেটকর। সেন্টু মিয়ারকে অনেকে আবার কাই নেটকরও বলা হয়। এই নামটাও তোমাদের মনে রাখতে হবে। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের উভয় পাশে অংশকে বলা হয় বাহু। পূর্বে ধারণা করা হতো ক্রোমোজোম একটা মাতৃকা বা ধাত্র, এই যে ধাত্র দেওয়া আছে যে এই ধাত্র দ্বারা তৈরি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এখানে কী আছে, প্রোটিন আছে, অজৈব পদার্থ আছে যেটা ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। এরপরে আসো ক্রোমোজোমের প্রকারভেদ, যেটা আমি একটু আগেও বললাম যে উচ্চ শ্রেণীর প্রাণী বা উদ্ভিদে কোষের ক্রোমোজোমের সংখ্যা, ক্রোমোজোমের মধ্যে প্রকারভেদ দেখা যায়। এদের দেহকোষে যতগুলো ক্রোমোজোম থাকে তাদের মধ্যে একজোড়া ক্রোমোজোম, আমি যেটা আগে বলেছি যে একজোড়া হচ্ছে ভিন্নধর্মী, যেটাকে সেক্স ক্রোমোজোম বলা হয়, আর বাকিগুলো অটোজোম। এই সেক্স ক্রোমোজোম সাধারণত এক্স বা ওয়াই, এক্স বা ওয়াই এইভাবে এক্স ওয়াই নামে নামকরণ করা হয়ে থাকে। এই প্রতিটা মানুষের দেহে কি আছে, 23 জোড়া ক্রোমোজোম আছে। এই 23 জোড়া ক্রোমোজোমও কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে আসে যে ক্রোমোজোমের সংখ্যা কত। ক্রোমোজোমের রাসায়নিক গঠন, তাহলে আমরা প্রকারভেদ গেলাম, এরপরে আসি আমরা রাসায়নিক গঠন। ক্রোমোজোমের রাসায়নিক গঠন দেখা যায়, এর মধ্যে রয়েছে কি আছে, নিউক্লিক অ্যাসিড আছে, প্রোটিন আছে এবং অন্যান্য উপাদানও আছে। নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, তাহলে এখানে নিউক্লিক অ্যাসিড আছে, প্রোটিন আছে এবং অন্যান্য উপাদান আছে। এবং নিউক্লিক অ্যাসিড আবার দুই ধরনের, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। আমি এর আগে একটু বলেছি যে ডিএনএর মধ্যেই কিন্তু থাকে তোমাদের জিন, যেটা বংশ পরম্পরায় এই জিনই বৈশিষ্ট্য সন্তান মাতা পিতা থেকে সন্তানের মধ্যে নিয়ে যায়, সেজন্য বংশগতির এককের নাম হচ্ছে জিন। তাহলে এরপরে আমি এই ডিএনএ নিয়ে, তাহলে তোমাদের বাড়ির কাজ হলো এই যে ক্রোমোজোমের রাসায়নিক গঠনটা পড়বে, ক্রোমোজোম চিত্র সহকারে, আর নিউক্লিয়াসের চিত্র এবং তার বর্ণনা পড়বে। আমি নেক্সট ক্লাসে তোমাদের ডিএনএ এবং আরএনএ নিয়ে তোমাদের আলোচনা করব। আশা করি তোমরা পরবর্তী ক্লাসে আমার সঙ্গে থাকবে। সবাই বাড়িতে থাকো, ঘন ঘন বাইরে গেলে বা কোনো কাজ করার পরে সাবান দিয়ে অবশ্যই হাত পরিষ্কার করবে 20 সেকেন্ড, এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। আমাদের প্রতিরোধ করতে হবে, প্রতিরোধই আমাদের সুরক্ষা দেবে এবং আমরা ভালো থাকতে পারবো এবং তোমরা ভালো থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এ পর্যন্ত শেষ করছি। খোদা হাফেজ।